আমার মনে হয় এক কারণে খালি ভোটটা বাড়ানো হয়নি, অনেক কারণে। একটা হলো গিয়ে যে মানুষজন তো লেবারের ভোট দেয় আমাদের ভ্যালিউজের জন্য, সোশ্যাল জাস্টিস, ইকুয়ালিটি, ফেয়ারনেস এই জন্য। আর আপনি যদি কনজারভেটিভের ম্যানিফেস্টো দেখেন, দেখবেন যে ওখানে বলেছে স্কুলের থেকে ওরা টাকা পয়সা নিয়ে যাচ্ছে, হসপিটাল থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, আমাদের যে বয়স্ক মানুষ আছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এসব শুনে মানুষ কেন কনজারভেটিভদের ভোট দেবে? আর একটা কথা বলি, আমি তো এখানে ইন্ডিপেন্ডেন্ট এমপি হিসেবে দাঁড়িয়েছি, আমি লেবার পার্টির থেকে হলেও যখন নাকি আমার লেবার পার্টি উইপার গ্যাসকে র্যাভেল করতে হয়েছে, আমি তাও করেছি আমার কনস্টিটিউয়েন্সির জন্য। আর এই কারণের জন্য আমার মনে হয় মেজরিটি পেয়েছে। আপনি আজকে 18,000 ভোটার, 16,000 ব্যবধানে আপনি জয়লাভ করলেন। আপনি যাদেরকে ধন্যবাদ দিয়েছেন, কারা আপনার জন্য কাজ করেছে, তাদের জন্য আপনি কিছু বলুন, স্পেশালি বাংলাদেশি কমিউনিটির জন্য আপনার কী মেসেজ থাকবে? আমার মেসেজ থাকবে যে আপনারা যেভাবেই বাংলাদেশে রাজনীতি করেন, আপনারা এখানে একটা বাঙালি মেয়েকে সাহায্য করেছেন। আমি জানি যে অনেক মানুষের ডিফারেন্সেস আছে বাংলাদেশে যেই রাজনীতি যা করুক, কিন্তু এখানে এসে আমি দেখেছি সব মানুষ, আপনি বয়স্ক বলেন, জুয়ান বলেন, মেয়ে বলেন, ছেলে বলেন, সবাই এসে আমার জন্য কাজ করেছে বাঙালি কমিউনিটির থেকে। সবাই আমাকে বলেছেন যে তিনটা মেয়ে আমাদের আছে ব্রিটিশ পার্লামেন্টে, আমরা চাই ওই তিনজনই ফিরে যান। আপনি যদি রেজাল্ট দেখেন, দেখবেন রূপাও খুব বড় একটা মেজরিটি পেয়ে এবার জিতেছে, আর ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও বাঙালি এমপি পাব ব্রিটিশ পার্লামেন্টে। এই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছিলেন যে এই নির্বাচনের মধ্যে দিয়ে তিনি একটি বড় মেরিট পেয়েছেন।